হ্যালো এভরিওয়ান, শামসু স্যার জানালে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব র্যাম কাকে বলে, মানে র্যাম কি। র্যাম, র্যামের পূর্ণ রূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যাম নিয়ে আলোচনা করার আগে চলুন আমি একটা আগে এক্সাম্পল দিয়ে আসি। ধরেন আপনি একটা অফিসে কাজ করেন যেখানে বিভিন্ন রুমে বিভিন্ন ফাইল থাকে, সেই ফাইলগুলো নিয়ে এসে আপনার ডেস্কে রাখেন, রেখে সেই ফাইলগুলোর কাজ করেন। সো আপনার, তাহলে আপনার ডেস্কের ডেস্কের সাইজ যত বড় হবে তাহলে আপনি তত বেশি ফাইল রাখতে পারবেন, তত বেশি কাজ করতে পারবেন একবারে নিয়ে এসে। তো এই ডেস্কটাই হলো আপনার র্যাম। এই যে আপনি আপনার মোবাইল ফোনে কিংবা ল্যাপটপে যতই যত অ্যাপ্লিকেশন ইনস্টল দেন কিংবা অন্য কিছু রাখেন, সবগুলো কি থাকে, ওই আপনার ঘরের মতো স্টোরেজে থাকে। যখন সিপিইউ, মানে যখন কোনো টাস্ক সম্পন্ন করতে হয় তখন কি হয়, ওই ইনফরমেশনগুলোকে র্যাম নিয়ে এসে সিপিইউকে সরবরাহ করে। তাহলে কি হয়, র্যামের সাইজ যত বেশি হবে তাহলে একসাথে অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসতে পারবে, দিয়ে সিপিইউকে সরবরাহ করতে পারবে। তাহলে বেশি বেশি করে কাজ সম্পাদন হবে। তাহলে র্যাম যত সাইজ বেশি হবে তাহলে আপনার কি, একসাথে অনেক বেশি কাজ করতে পারবেন, আপনার ডিভাইসের স্পিডটাও তত বেড়ে যাবে। সো তাহলে অবশ্যই বুঝতে পাচ্ছেন র্যাম কতটা ইম্পর্টেন্ট। এই ছিল র্যাম নিয়ে আজকের আলোচনা। আর র্যাম বেশি হলে দেখবেন যে মাল্টিটাস্কিং এর স্পিডে অনেক বেড়ে গেছে। সো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।